না প্রশ্নটা আছে ভাই, আমি তো আপনার সাথে ড্রেসিং রুমে অনেক ধরনের কথাবার্তা বলি, অনেক ফাইজলাম করি, শুধু আপনার সাথে না সবার সাথেই করি আমি। তা আমার মনে হয় যে আপনিও আমার সাথে ফাইজলাম করতেন অনেক ধরনের। তা আপনি আমাকে সবসময় বলতেন যে নাসির মনে কর যে ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ, 1 বলে 2 রান লাগে, তুই তো ভালো ফিল্ডার, সাপোজ একটা ক্যাচ উঠছে আর তুই ক্যাচটা ফেলাই দিছিস আর আমরা ওয়ার্ল্ড কাপ ফাইনাল হেরে গেছি, তোর কেমন লাগবে, অনুভূতিটা কেমন? ঠিক আছে, তা আমরা মজা করতাম আর কি। তা আমি আপনার কাছে জানতে চাই যে ভাই, ঘটনাটা আমার সাথেই ঘটছে, ঘটনাটা আমার সাথেই ঘটছে। অ্যাডিলেডের ম্যাচে যে বাটলারের ক্যাচ তাসকিনের বলে আমি এখন আমি এখন বলি আমি কাহিনীটা বলি আমি রুবেল, 2015 তে বলছিলাম না তোর কাছে আমি আবার ফেরত আসব ওই অ্যাডিলেডের ম্যাচে, আমি আবার ফেরত আসলাম। শুনেন তো, আমি সবসময় নাসিরকে বলতাম যে নাসির চিন্তা কর যে ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলা, 1 বলে 2 রান দরকার, বল আকাশে উঠলো, তুই ফিল্ডিং এ ক্যাচ ধরতে গেলি আর ক্যাচ মিস করে দিলি, তোর কেমন লাগবে, তোর সাথে কি হবে। তো এটা নিয়ে আমি সবসময় নাসিরের সাথে ফাইজলামি করতাম। তো আল্লাহ মনে হয় কথাটা বেশি সিরিয়াসলি নিয়ে নিছে, আমার সাথেই ঘটাই গেছে আর কি ঘটনাটা। তো আপনাদের হয়তো বা সবারই মনে আছে 2015 তে ইংল্যান্ডের সাথে ম্যাচে আমি ওয়োকস এর ক্যাচটা ছাড়ছিলাম, যে সময় খেলাটা খুব ক্লোজ হয়ে গেছিল তাসকিনের বলে। তো যখন আমি ক্যাচটা ছাড়ি, ক্যাচটা ছাড়ার পর তো আমার কাছে মনে হচ্ছিল যে ভাই মাটি দুইটা ফাঁক হয়ে যাক, আপনি ভিতরে ঢুকে যাই, আমার আর কেউ যেরকম দেখার দরকার নেই। আর তুই জানোস আমি ওই মুহূর্তে একসাথে 32 কোটি গালি খাইছি। 32 কোটি কেমনে জানোস? কারণ বাংলাদেশের 16 কোটি মানুষ একটা করে গালি তো দেয় নাই, দুইটা করে দিছে সবাই, দুইটা করে দিছে। হ্যাঁ, 32 কোটি গালি খাইছি। তারপর রুবেল মাশাল্লাহ যে ওভারটা বল করলো, 2 উইকেট নিয়ে নিলো। তো ওই খেলার হাইলাইটস দেখলে দেখবি যে সবাই রুবেলের পিছনে দৌড়ায়, অথবা সবাই জিতার জন্য এটা করে। তো সবাই তো রুবেলের পিছনে দৌড়াইছে যে ম্যাচ জিতে গেছি, আমি রুবেলের পিছনে দৌড়াইছি যে আমি বেঁচে গেছি। কেন, যদি ওই ম্যাচ হারতাম তাহলে আর আমার আর বাংলাদেশ আসা লাগতো না, বুঝছিস? তো এটাই 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 ছিল কাহিনী। এরপর আর আমি নাসির আর কাউরে বলি না যে ওয়ার্ল্ড কাপের ফাইনাল। না না, এটা 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 আপনি ড্রেসিং রুমে এসেও বলছেন ভাই যে কান দুললাম ভাই, আমি আর কারোর সাথে ক্যাচ নিয়ে অন্তত মজা নিব না, এটা বলছেন। ফাইজলামি করব না আমি, আজ পর্যন্ত করি না, কিন্তু আল্লাহ জানে কেন ওয়ার্ল্ড কাপ আসলেই আমার কাছ থেকে ক্যাচ ছুটে যায়। এই ওয়ার্ল্ড কাপেও রোহিত শর্মা ক্যাচ ছুটে গেছে, তো আমি জানি না। আশা করি 2023 ওয়ার্ল্ড কাপ যদি খেলতে পারি তাহলে একবারে সব পোষাই দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ।